السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد জাতীয় ওলামা মাশায়েখ সুধি সমাবেশের সম্মানিত সভাপতি আমাদের মহতারাম আমির হযরতে ওলামায়ে কেরাম আজকে সারা বাংলাদেশ থেকে এখানে হাজির হয়েছেন দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন দিচ্ছেন আমি সংক্ষেপে যেটা বলতে চাই হোমিওপ্যাথিক যে ঔষধ লিকুইড যা দেয় ডাক্তারদের নিয়ম হলো যে খাওয়ার আগে পান করার আগে দশ বার ঝাঁকি দাও তো ঝাঁকি দিলে কি হয় পাওয়ার বাড়ে আমি ওলামায়ে কেরামদের কাছে বিনয়ের সাথে অনুরোধ জানাবো এই বাংলাদেশের মধ্যে চরমনাইকে আর ঝাঁকি দিয়া লাভ হবে না সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাইকে কম ঝাঁকি দেওয়া হয়নি কিন্তু বাতিলের সাথে কখনো আপোষ করে নাই সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইকে কম ঝাঁকি দেওয়া হয়নি কিন্তু কাফনের কাপড় মাথায় পরে বাতিলের সাথে আপোষ করেন নাই ইনশাআল্লাহ এখনো যদি যারা চিন্তা করেন সৈয়দ ফয়জুল করিম রেজাউল করিম দামাত বারাকাতুহুমকে ঝাঁকি দিবেন কোন লাভ হবে না জীবন যাবে বাতিলের সাথে আপোষ করবে না ইনশাআল্লাহ অতএব আপনারা স্পষ্টভাবে জাতির সামনে এখন ঐক্যের আহ্বান জানান এবং এই চরমনাই আহলে হকের দেওবন্দিদের তর্জমান এ নিয়ে কোনো ইখতিলাফ আমরা শুনতে চাই না আমাদের স্লোগান হবে এখন একটাই বাতিল মুনাফিক নিপাতজাত দেওবন্দি আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে হক চরমনাই জিন্দাবাদ ওলামা মাশায়েখ একশো দুই সম্মেলনে এ পর্যায়ে বক্তব্য রাখবেন মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেব জনাব ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী মাওলানা আবুল হাসানাত আমিনী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম আম্মা বাদ বিসমিল্লাহির রহমানির রহিম واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العظيم আজকে এই সমাবেশ প্রমাণ করছে বাংলাদেশে যত নাস্তিক মুরতাদ যতই চিল্লা পাল্লা করুক না কেন বাংলাদেশে ইসলামের চুল পরিমাণ ক্ষতিও তারা করতে পারবে না ইনশাআল্লাহ মুফতি আমিনী সাহেব রহমতুল্লাহ আলাই দীর্ঘ একুশ মাস গৃহবন্দী থেকে তিলে তিলে দুনিয়া থেকে চলে গিয়েছেন বর্তমানে আমরা যা দেখতে পাচ্ছি কিছু কিছু নাস্তিক মুরতাদদের ইসলাম বিদ্বেষী মনোভাব বাংলাদেশের মুসলমানদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই সমাবেশ এবং বাংলাদেশে বর্তমানে অনেক ওলামায়ে কেরাম আমাদেরকে ছেড়ে গত বছর চলে গিয়েছেন করোনার মধ্যে ভাই ভাইয়ের সাথে কথা বলে নেই বোন বোনের সাথে দেখা করে নেই সেই অবস্থা প্রত্যেকটা জানাজার মধ্যে যেই পরিমাণ লোক হয়েছে তাতে প্রমাণ হয় বাংলাদেশ থেকে ইসলামকে কখনো বিতাড়িত করা যাবে না আল্লাহ তাআলা আমাদেরকে মুরব্বী হারা করছেন আল্লাহ তাআলার মর্জি সেটা যখন যাকে আল্লাহ তাআলা ডাক দিবেন তাকে চলেই যেতে হবে কিন্তু মনে রাখতে হবে আল্লাহ তাআলা একজনকে নিয়ে আরো দশজনকে তৈরি করে দেন বর্তমান পীর সাহেব উনি আমাদের বড়কাটারা মাদ্রাসায় যে বয়ান করেছিলেন আমাদেরকে নসিহত করেছিলেন আমাদেরকে দাওয়াত দিয়েছেন আসার জন্য আমরা এবার ক্ষুদ্র পরিসরও যতটুকু আসতে পেরেছি আগামীতে ইনশাআল্লাহ আমরা দল বল নিয়ে সকলেই আসবো আলহামদুলিল্লাহ
গরম কথা বলে লাভ নেই। আমি আজকে ফজরের নামাজ এখানে পড়েছি, পিশাব হুজুরের বয়ান আমি মনোযোগ দিয়ে শুনেছি। আল্লাহ তাআলা ওনার জবান দিয়ে যেই সমস্ত কথাগুলি বের করেছেন, যে সমস্ত নসিহত আমাদের জন্য উনি করেছেন, আমরা এইগুলোর উপরে আমল করলেই বাংলাদেশ থেকে সকল নাস্তিক মুরতাদরা বিতাড়িত হবে ইনশাআল্লাহ। আপনারা সকলেই আমার জন্য, আমার বাবার জন্য দোয়া করবেন, এবং আমাদের যে পীর সাহেব চরমোনাই বর্তমান ওনার জন্য দোয়া করবেন। আমি ওনাকে অনেক দিন যাবৎ চিনি, কিন্তু ওনার সাথে আমার সরাসরি সাক্ষাৎ খুবই কম হয়েছে। প্রথমবার যখন আমি ওনাকে অনেক সময় যখন দেখলাম বেফাকের অফিসে, আমি মিলাতে পারতেছিলাম না যে উনি কি এত বড় একজন মানুষ, এত বড় একজন পীর সাহেব, আমি কোনোভাবেই মিলাতে পারতেছিলাম না। উনি মনে হচ্ছিল যে সকলের খেদমত করতেছে, খাদেমের মতন। আল্লাহ তাআলা যাকে বড় বানায় তাকে এরকমই করে বানায়। আপনারা সকলে তার নেক হায়াত দোয়া করুন, নেক হায়াতের জন্য দোয়া করবেন, বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন এই ধরনের লোক সারা বাংলাদেশের আনাচে কানাচে তৈরি করে দেন, এবং ইসলামী আন্দোলনকে আল্লাহ কবুল করে নেন, এবং সকল ইসলামী দলকে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ তাআলা আমাদেরকে সকল ফিতনা থেকে হেফাজত করুক। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।